হারমোনিয়াম বাজাতে শিখছো, সারেগামা কী করে গলা সেট করতে হয় সারেগামাতে সেটা শিখে নাও। যতক্ষণ রিডগুলো যেভাবে বাজবে গলাটাকে সেইভাবে সেট করা উচিত, তার গলা এই করে দুবেলা এটা গলা প্র্যাকটিস সারেগামার ওপর প্র্যাকটিস করা উচিত। সে তুমি যে বয়সেরই হো, ছোটোবেলাতে করলে গলাটা খুব সেট হয়ে যাবে, গান করলেই তোমার গানের সুমধুর সুর বেরোবে। সেই জন্যে যতটা পারা যায় সারেগামা প্র্যাকটিস করতে হবে। প্রথমেই তো আমরা গানের স্বরলিপি ব্যবহার করতে পারবো না যতক্ষণ না আমরা সারেগামাটা গলা সেট না হয়, কারণ যখন আমরা স্বরলিপি নিয়ে কোনো গান করতে যাব তখন দেখা যাবে আমার গলা যদি সেট না থাকে সারেগামাতে, হ্যাঁ হারমোনিয়ামে বিশেষ করে অন্য বাজনাগুলোও হতে পারে, আমার সেটা অত জানা নেই, কিন্তু আমি হারমোনিয়ামের কথা বলছি, সেখানেও দেখবে গলা সেট না থাকলে তুমি ফট করে গলাটা আটকে যাবে, মানে সুরটা কেমন যেন শোনাবে, ভালো লাগবে না। আর যদি তুমি গলা সেট করে নাও সারেগামাতে, তাহলে সারেগামা যতভাবে যত রকম স্বরলিপি আছে সারেগামা আর সারেগামা পাধানি সার মধ্যে যে যতগুলো কোমল অন্তরার যে যতগুলো তোমার স্টেপ আছে, হ্যাঁ সেগুলো শিখে নেওয়া উচিত এবং প্র্যাকটিস করা উচিত, গলাটাকে প্রচুর সারেগামার সঙ্গে একদম মিলিয়ে দেওয়া উচিত। যেটা আমি এই বয়সেও একটু পারছি, আমার প্র্যাকটিসটা খুব কম আছে বলে হয়তো ভুল ত্রুটি হচ্ছে, তোমরা মার্জনা করে দিও, তা আমি আবার শুরু করছি, তোমরা শোনো এবং সারেগামা নিশ্চয় বাজাতে পারো, আমি যেহেতু ওটা দেখাতে পারছি না আমার একটু অসুবিধা হচ্ছে দেখাতে, যাই হোক আমি কিন্তু গিয়ে মানে সারেগামাতে গলা কী করে সেট হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আবার আমি দেখাচ্ছি শিখাচ্ছি। এটা তো এইভাবেই অনেকক্ষণ ধরে করা উচিত এবং এইটা করার পর একটু আ করে গলা টানো। এবার আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এটা আস্তে আস্তে করেছিলাম। সরি আমার একটু ভুল হয়েছে, তার জন্য সরি, আমি ফোনের দিকে তাকিয়ে আছি বলে আমি অন্য জায়গায় রিডটা টিপে দিয়েছি। Yeah.
করে শোনাচ্ছি। যেহেতু হচ্ছে না, সরি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার টনসিলের জন্য আমি পারছি না। যারা নতুন শিখছো তাদের কাছে এটা খুবই সোজা মনে হবে, খুবই সহজ মনে হবে। হ্যাঁ, কারণ তাদের কাছে তারা নতুন গলা, যাদের তারা করতে করতে গলাটা, যাদের টনসিলের কোনো সমস্যা নেই তাদের কাছে খুবই ভালো হবে এটা। যাদের গলা ভালো বলে কেন, টনসিলের কোনো সমস্যা নেই। গান যত শিখবে, ছুরিতে যেমন ধার দিলে ধার হয়, গলাকে যত তুমি গান রেওয়াজ করবে, মানে সারেগামা রেওয়াজ করবে, তত গলা মধুর কণ্ঠী হবে। যারা এক কথায় বলতে গেলে লতা কণ্ঠী হয়ে যাবে, মানে গলাকে শুধু সারেগামার মধ্যে রেওয়াজ করতে হবে। যত বড় বড় শিল্পী আছে গলাকে প্রচুর রেওয়াজ করেছেন বলেই তারা এত বড় জায়গায় আসতে পেরেছেন। আর নিজস্ব কিছু থাকে, কিন্তু রেওয়াজ করলে যার নেই তারও হবে, এটা আশা রাখি। আমি অন্যদিন অন্য স্টেপে সারেগামা স্বরলিপিটা, স্বরলিপি বলছি না, হারমোনিয়াম বাজানোর যে পদ্ধতিটা, সারেগামার ওপর যেটা হয় সেইগুলো আমি আবার শেখাবো। আমাকে একটু ফলো করো, তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করলে কমেন্ট করো। রাখি, ভালো থেকো।